ঘরে ঘরে তুলসীর পুজো কিন্তু এমনিতেই করা হয় না তুলসী রয়েছে আয়ুর্বেদিক ঔষধি গুণাবলী এখন সিজন পরিবর্তন হচ্ছে শীত আসতে না আসতে বা শীতের সময় অনেকেই জ্বর সর্দি কাশি কফ গলা ব্যথার মতো সমস্যায় ভুগে থাকেন সিজন পরিবর্তন হলেই নানা ধরনের ইনফেকশনের শিকার হন বুকের মাঝে ঠনঠন করে আওয়াজ হয় শ্বাস নিতে কষ্ট হয় খুশখুসে কাশি হয় এছাড়াও স্লেমা কাশি হয় বারবার কফ বেরিয়ে আসে জ্বর আসে কিংবা মাথা ব্যথা করে শ্বাসকষ্টের সমস্যাতেও ভুগে থাকেন অনেকেই কারো কারো এই জাতীয় কাশি সমস্যা আবার অনেক পুরনো বহুদিন ধরেই ভুগছেন কিন্তু ভালো হতে পারছেন না এছাড়াও অনেকে আছেন যাদের প্রস্তাব ক্লিয়ার নয় কিডনিতে পাথর হয়েছে যার কারণে কোমরের নিম্নাংশে ব্যথা করে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি দিতে তুলসী পাতা ব্যবহার করতে পারেন আজকের ভিডিওর মাধ্যমে তুলসী পাতার অনন্য কিছু গুণাবলী সম্পর্কে আপনাদেরকে জানাবো ভাবতেও পারছেন না তুলসী পাতা কত উপকার করতে পারে আমাদের জীবনে হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ফ্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আজকে চ্যানেলে নতুন হয়ে থাকলে স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তুলসী পাতার উপকারিতা এতটাই বেশি যে এটি আয়ুর্বেদী ও বিভিন্ন ধরনের চিকিৎসায় ব্যবহার করা হয় এছাড়াও তুলসী গাছের পাতার মতো এর শিকড় বাকল ও বীজ বিভিন্ন ধরনের রোগ নিরাময় কাজ করে থাকে কাশি চর্মরোগ হাঁপানি সর্দি জ্বর শ্বাসকষ্ট পাশাপাশি আরও অনেক সমস্যা সমাধানে তুলসির ব্যবহার করা হয় যেমন মানসিক চাপ আজকাল বহু মানুষই মানসিক চাপের মতো সমস্যায় ভুগে থাকেন তুলসী পাতা আমাদের মানসিক চাপ কমাতে সহায়তা করে কারণ তুলসী পাতায় রয়েছে ভিটামিন সি ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট যা একজন মানুষের মানসিক চাপ কমায় আবার তুলসী পাতা খেলে আমাদের শরীরের কার্টিসেলের মাত্রা কমে যায় এবং মানসিক চাপ থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায় সুতরাং অফিসের কাজের স্ট্রেস অথবা বাসায় প্রচণ্ড পরিমাণে প্রেশার হচ্ছে কিংবা দেখা যাচ্ছে আপনি পরীক্ষার কারণে অনেক বেশি স্ট্রেস নিচ্ছেন কারণ যাই হোক না কেন যদি আপনি কাঁচা তুলসী পাতার রস খেতে পারেন কিংবা তুলসী পাতার চা খেতে পারেন অনেক উপকার মিলবে দেখবেন পাঁচ মিনিটের মধ্যে আপনার শরীর পুনরায় চাঙা অনুভব করছে কিভাবে তুলসী পাতা খাবেন আর কিভাবে তুলসী পাতার রস বের করতে হবে খাওয়ার সঠিক নিয়ম কি তুলসী পাতার চা তৈরির সঠিক নিয়ম কি সব কিছুই আমি ভিডিও শেষে জানাবো সর্দি কাশি জ্বর এই জাতীয় সমস্যাগুলো নিরাময়ে তুলসী পাতা অত্যন্ত উপকারী আপনার যদি জ্বর হয়ে থাকে তাহলে তুলসী পাতা নিয়ে নেবেন পাঁচ থেকে সাতটি এবারে একটি সাদা এলাচ নিয়ে নিন এলাচটিকে ভালোভাবে খুলে নিয়ে খোসা ও বিচি ভালোভাবে বের করে নিন তবে খোসা ও বিচি দুটোই ব্যবহার করতে হবে এবারে এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার মধ্যে পাঁচ থেকে সাতটি ধোয়া তুলসী পাতা ও এলাচ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিন কুসুম গরম অবস্থায় এর মধ্যে মধু মিশ্রিত করে জ্বরের সময় মাত্র দুবার পান করবেন দেখবেন জ্বর কোথায় যেন গায়েব হয়ে গিয়েছে আবার তুলসী পাতা খেলে কাশি নিরাময় হয় ঠিক একই পদ্ধতিতে আপনি তুলসী পাতা ও মধু সাথে আদা রস মিশিয়ে খেতে পারেন এর জন্য পাঁচ থেকে সাতটি তুলসী পাতার রস তৈরি করে নিন এবারে এর মধ্যে একটা চামচ মধু ও একটা চামচ আদার রস মিশিয়ে দুবেলা পান করুন সর্দি কাশির জ্বর যে কোনো সমস্যা থেকে মুক্তি মিলবে এছাড়াও আপনার বুকের কফ বেরিয়ে যাবে যাদের শ্বাসকষ্টের মতো সমস্যা আছে তাও কমতে শুরু করবে এভাবে তুলসী পাতা আপনাদের ওজন কমাতেও সাহায্য করে থাকে ওজন কমাতে তুলসী পাতা উত্তম একটি পাতা কারণ রক্তে থাকা কোলেস্টেরল ও সুগারের মাত্রা তুলসী পাতা কমাতে সাহায্য করে তাই আপনি তুলসী পাতা খাওয়ার মাধ্যমে ওজন কমাতে পারেন আর এর জন্য সকালবেলা বাসি পেটে তিনটি থেকে পাঁচটি তুলসী পাতার রস বানিয়ে খেতে পারেন এছাড়াও তুলসী পাতার চা বানিয়ে খাবার খাওয়ার পর খেতে পারেন সাথে যদি আপনি একবেলার বেলার মিল্ক স্কিপ করতে পারেন অর্থাৎ একবেলা ভাতের পরিবর্তে হালকা কিছু খেলেন অথবা শুধু আধা গ্লাস দুধ খেলেন দেখবেন ওজন কত দ্রুত কমে যাচ্ছে দাঁতের স্বাস্থ্যের জন্য তুলসী পাতা অত্যন্ত উপকারী তুলসী পাতায় রয়েছে মাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা আমাদের দাঁতকে শক্ত করে ও মুখকে দুর্গন্ধ মুক্ত রাখে তাই তুলসী পাতা ফুটিয়ে এর পানি দিয়ে কুলকুচো করতে পারেন এছাড়াও ফোটানো ছাড়াও তুলসী পাতা এক গ্লাস পানির মধ্যে ভালোভাবে ব্লেন্ড করে সেই পানীয় দিয়ে আপনি মুখ কুলকুচি করলে মুখের ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যাবে মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে দাঁতের পোকা থাকলে তাও ধ্বংস হতে শুরু করবে তবে তুলসী পাতা দাঁতে চিবিয়ে খাওয়া যাবে না তুলসী পাতা দাঁতে চিবিয়ে খেলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যাবে এবং দাঁত ধীরে ধীরে ক্ষয় হতে শুরু করবে চোখ থাকলে চোখে চশমা লাগবে এ কথার তো কোনো যুক্তি নেই তবে আজকাল দেখা যায় অধিকাংশ মানুষ চোখের সমস্যায় ভোগে থাকেন আপনারও যদি এমন সমস্যা থেকে থাকে তুলসী পাতা ব্যবহার করুন চোখের সমস্যার সমাধানে তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুলসী পাতায় রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা আমাদের চোখের সমস্যায় কার্যকরী ভূমিকা পালন করে তাই চোখের কোনো সমস্যা থাকলে নিয়মিত দু চা চামচ করে তুলসী পাতার রস খাবেন অন্ততপক্ষে এই রেমিডিটি টানা চল্লিশ দিন পর্যন্ত আপনাদেরকে খেয়ে যেতে হবে ভালো ফলাফল পাওয়ার জন্য ব্রণ ও ব্রণের সমস্যা দূর করতে তুলসী পাতার অনেক উপকারিতা রয়েছে তুলসী পাতার পেস্ট বানিয়ে এর সাথে সামান্য পরিমাণে চন্দন মিশিয়ে মুখে যদি আপনি তিরিশ মিনিট লাগিয়ে রাখতে পারেন তাহলে আপনার মুখ পরিষ্কার হবে ব্রণ দূর হয়ে যাবে আর সাত থেকে দশ দিন এমন পদ্ধতি ফলো করলে পুনরায় আর নতুন করে কোনো ব্রণ হবে না এবং আগের ব্রণও শুকিয়ে যাবে এবং ব্যথা কমে যাবে ত্বক পরিষ্কার করতেও তুলসী পাতার অনেক ভূমিকা রয়েছে তুলসী পাতা ত্বকের সংক্রমণ পরিষ্কার রাখতে কার্যকরী ভূমিকা পালন করে কারণ তুলসী পাতা রয়েছে অ্যান্টিবায়োটিক উপাদান যা ত্বকের ব্যাকটেরিয়া এবং আর্থ্রাসিস দূর করতে সাহায্য করে থাকে ত্বকে যদি কোথাও ইনফেকশন হয়ে থাকে অর্থাৎ দাঁত খাজ খুজলি খোস পাচরা এই জাতীয় সমস্যা তাহলে আপনাদেরকে তুলসী পাতা ব্যবহার করতে হবে এর জন্য পরিমাপ মতো তুলসী পাতা নিয়ে ভালোভাবে বেটে একটি পেস্ট তৈরি করে নিন আপনার আক্রান্ত স্থানটি কুসুম গরম জল দিয়ে ভালোভাবে ধৌত করে নিন একটি শুকনো কাপড় দিয়ে মুছে আপনার খোঁসপাতড়ার দাঁত বা চুলকানির জায়গায় তুলসী পাতার প্রলেপ দিয়ে আধা ঘন্টা রেখে দিন আধা ঘন্টা পর তুলসী পাতা ফোটানো পানি কুসুম গরম অবস্থায় এলে সেই পানিও দিয়ে আপনার আক্রান্ত স্থানটি মুছে ফেলুন বা ধৌত করে ফেলুন এভাবে টানা সাত দিন করুন শরীরে যে কোনো চুলকানি অথবা পাচরা থাকলে তা নিমেষেই গায়েব হয়ে যাবে হঠাৎ করে যদি মাথা ব্যথার মতো সমস্যায় ভুগে থাকেন বা অনেকে আছেন তীব্র গরমে তীব্র শীতে মাথা ব্যথা হয়ে থাকে বা স্ট্রেস নিলেই মাথা ব্যথার সমস্যায় ভুগতে হয় মাইগ্রেনের যন্ত্রণায় অনেক কষ্ট পাচ্ছেন তারা দৈনিক এক থেকে দুবার তুলসী পাতার রস একটা চামচ করে খাবেন এতে করে মাথা ব্যথার সমস্যা একেবারেই ভালো হয়ে যাবে তুলসী পাতা কিডনি পরিষ্কার করতে খুবই কার্যকরী কারণ তুলসী পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের শরীরে বিষাক্ত পদার্থ বের করে দেয় এবং কিডনিকে পরিষ্কার ও সচল রাখে সুতরাং কিডনি সুরক্ষায় দৈনিক তুলসী পাতা খেতে কখনোই ভুলবেন না রোজ সকালবেলা আপনি আট থেকে দশটি তুলসী পাতা ভালোভাবে পেস্ট করে অথবা হাতে ডোলেই এটিকে খেয়ে ফেলুন পানির সাহায্যে তবে আগেই বলেছি তুলসী পাতা দাঁতে চিবিয়ে খাবেন না তুলসী পাতা যতটা সম্ভব পেস্ট খেলে বেশি উপকারিতা পাবেন এর জন্য তুলসী পাতা ব্লেন্ডারে ব্লেন্ড করে খেতে পারেন তবে কোনো কিছু যারা পারছেন না তারা হাত দিয়ে চটকে মেডিসিনের মতো পানি দিয়ে গিলে খাবেন তুলসী পাতা হার্টের সুরক্ষায় দারুণ কার্যকরী হার্টের সমস্যা সমাধানে তুলসী পাতা খুবই গুরুত্বপূর্ণ কারণ তুলসী পাতা রক্তের জমার বাধা দূর করতে সাহায্য করে পাশাপাশি উচ্চ রক্তচাপ কমাতে সহযোগিতা করে ফলে হাট সুস্থ থাকে এবং হৃদরোগ হওয়ার ঝুঁকি একেবারেই কমে যায় আর কারো যদি হাটের ব্লকেজ ইতিমধ্যে দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই তাদেরকে নিয়ম করে সকালবেলা খালি পেটে তুলসী পাতার রস খেতে হবে আপনার শরীরে যদি ছোট ছোট টিউমার দেখা গিয়ে থাকে তাহলে ভয় পাবেন না নিয়মিত তুলসী পাতা খেলে এর গুণাগুণ আপনার ছোট টিউমারকে গলিয়ে বের করে দেবে তুলসী পাতায় রেডিও প্রোটেকটিভ উপাদান রয়েছে যা টিউমারের কোষ ধ্বংস করতে সাহায্য করে তুলসী পাতায় ফাইটোকেমিক্যাল উপাদান রয়েছে যা ক্যান্সারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তুলসী পাতা ডায়াবেটিস রোগীদের জন্য অন্যতম কারণ তুলসী পাতা খেলে রক্তের সুগারের মাত্রা কমে সেই সঙ্গে তুলসী পাতা অ্যান্টি ডায়াবেটিক ওষুধের মতো কাজ করে সুতরাং ডায়াবেটিস নিয়ন্ত্রণে তুলসী পাতার জুড়ি নেই বললেই চলে এছাড়াও যাদের পেটে নানাবিধ সমস্যা রয়েছে তারা রোজ সকালবেলা খালি পেটে তুলসী পাতার রস খেতে পারলে পেট ক্লিয়ার হবে পেটের ব্যথা দূর হবে কিডনির মতো লিভার পরিষ্কার করতে সাহায্য করে তুলসী পাতা তুলসী পাতা রয়েছে হেপাটো প্রোটেকটিভ উপাদান যা লিভার ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে লিভারে কোনো প্রকার বিষক্রিয়া থাকলে তুলসী পাতা সেটিকে দূর করে লিভারের সমস্যার জন্য চিকিৎসকের সাথে পরামর্শ করে তুলসী পাতা বা এর রস খেতে পারেন এছাড়া যাদের ফ্যাটি লিভার বা লিভারে অনেক বেশি টক্সিন জমা হয়ে গিয়েছে তারা নিয়মিত তুলসী পাতা খাবেন তুলসী পাতা আমাদের রক্ত নালীকে পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কারণ তুলসী পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে যা রক্ত নালী পরিষ্কার করে ও রক্ত চলাচলকে স্বাভাবিক রাখে এছাড়াও তুলসী পাতা খেলে যে কোনো শরীরের ব্যথা ও ফোলাভাব দূর হয়ে যায় তুলসী পাতা শরীরের যে কোনো ইনফ্লামেশন দূর করে তুলসী পাতায় ইউক্যালিপটাস নামক এক ধরনের উপাদান রয়েছে যা আমাদের শরীরের দূর করতে দারুণ কার্যকরী এছাড়াও শরীরে কোথাও ব্যথা হলে তুলসী পাতার রস বা শরবত বানিয়ে খান পাশাপাশি ব্যথার জায়গায় তুলসী পাতার প্রলেপ দিন এভাবে তুলসী পাতার প্রলেপ দিলে কয়েকদিনের মধ্যে শরীরের যে কোনো ব্যথা ও ফলাভাব দূর হয়ে যাবে তুলসী পাতার নানাবিধ উপকারিতার পাশাপাশি কিছু অপকারিতাও রয়েছে যেমন গর্ভাবস্থা ও স্তনপান পান করানোর সময় তুলসী পাতা ক্ষতিকারক হতে পারে গর্ভাবস্থায় বা স্তন পান করানোর সময় অল্প পরিমাণে তুলসী পাতা খেলে কোনো রকম ক্ষতি হবে না তবে অতিরিক্ত পরিমাণে তুলসী পাতা খেলে নানা রকম সমস্যা দেখা দিতে পারে তাই এই সময়গুলোতে তুলসী পাতা কম পরিমাণে খাওয়াই ভালো এছাড়াও অতিরিক্ত পরিমাণে তুলসী পাতা খাওয়ার ফলে মহিলাদের বন্ধাত্মের সমস্যা দেখা দিতে পারে তাই একটু হিসেব করে খাবে তুলসী পাতা অনেক সময় রক্তপাতের সমস্যা পারে বেশি পাতা খেলে শরীরের রক্ত প্রবাহ যায় ফলে শরীরের স্বাভাবিক রক্ত বাধার প্রবণতা একেবারে নষ্ট হয়ে যায় ফলে অতিরিক্ত রক্তপাতের সমস্যা দেখা দিতে পারে আবার কোনো রকম সার্জারি বা কাটা ছেড়া হলে এই সময় তুলসী পাতা এড়িয়ে যাওয়াই ভালো এছাড়াও সার্জারি করার দু সপ্তাহ আগে ও দু সপ্তাহ পর পর্যন্ত তুলসী পাতা খাওয়া বন্ধ রাখুন তুলসী পাতা খেলে নিম্ন রক্তচাপের সমস্যা হতে পারে কারণ তুলসী পাতায় অতিরিক্ত পরিমাণে পটাশিয়াম থাকে যা উচ্চ রক্তচাপ কমাতে পারে তাই আপনার যদি নিম্ন রক্তচাপের সমস্যা থাকে তাহলে তুলসী পাতা খাওয়ার ব্যাপারে সাবধান হন তুলসী পাতা চা তৈরি করার জন্য পাঁচ থেকে সাতটি তুলসী পাতা ভালোভাবে ধুয়ে এক গ্লাস পানির মধ্যে সামান্য একটু চা পাতা আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন এক গ্লাস পানিকে এক কাপ পরিমাণ করে নিন এবারে এটিকে ছেঁকে খাওয়ার পূর্বে একটা চামচ মিশ্রিত করে তুলসী পাতার পানীয় বা তুলসী পাতার চা খেতে পারেন ঠিক একইভাবে পাঁচ থেকে সাতটি বা পরিমাণ মতো তুলসী পাতা নিয়ে এক গ্লাস পানির মধ্যে ব্লেন্ডারে ব্লেন্ড করে এর শরবত বানিয়েও খেতে পারেন তো ভিউয়ার্স তুলসী পাতার এমন উপকারিতা সম্পর্কিত ভিডিওটি পেয়ে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে টিল দেন গুড বাই অ্যান্ড টেক কেয়ার